হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাই স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেলে। ভিউয়ার্স, এইমাত্র দেখে আসলাম বিক্ষোভ। আহা হা, 2022 সালে সে কি দারুণ একটা ফিল্ম দেখলাম আমি। 2022 সালে এই ধরনের ফিল্ম কল্পনাও করি নাই যে এরকম একটা ফিল্ম আমরা পাবো। ও হো, কি দারুণ ফিল্ম ভাই! ফিল্মের কনটেক্সট, ডিরেকশন দুটা দুই দিকে, আর হিরোর পারফরমেন্স পুরো মাখন লেভেলের ছিল ভাই। বাট মাখনের ডেট এক্সপায়ার হয়ে গেছে। ওকে, জাস্ট রিল্যাক্স অ্যান্ড লিসেন টু মি। দেখেন, বিক্ষোভ মুভির মধ্যে যে কনটেক্সটটা রয়েছে সেই কনটেক্সটটা সত্যি খুব ভালো, এবং সাথে অনেকগুলো পয়েন্ট অফ ভিউ তুলে ধরা হয়েছে যেগুলো একদম বাস্তব। বাট সেটার প্রেজেন্টেশন যদি প্রাসঙ্গিক না হয় বা প্রেজেন্টেশন যদি আপনার সেইভাবে ক্যাচে না হয়, তাহলে তো পয়েন্টটা ভালো হয়ে লাভ নাই বা কনটেক্সট ভালো হয়ে লাভ নাই। আপনি একটা মোড়ক দেখলেন, খুব সুন্দর, ও হো খুব সুন্দর মোড়ক, আপনি ভাবতেছেন যে এর ভিতরে জাস্ট ভালো কিছু থাকবে, এর বাইরে কিছু হতেই পারে না। বাট যখন আপনি প্যাকেটটা খুলবেন এবং দেখবেন প্যাকেটের মধ্যে ডেড এক্সপায়ার মাল রয়েছে, তাহলে আপনার ক্ষেত্রে সেটা সারপ্রাইজিং হবে না, সেটা হবে আপনার জন্য শকিং। আর এটাই ঘটেছে কিন্তু বিক্ষোভের ক্ষেত্রে। বিক্ষোভ মুভির কনটেক্সটটা ভালো, সাথে বিভিন্ন পয়েন্ট অফ ভিউ তুলে ধরা হয়েছে। তার মধ্যে একটা ব্যাপারে বলছি যে আসলে এই যে আন্দোলন হয় বা দেশের মধ্যে অনেক কিছু হয়, দুটো পক্ষ কিন্তু তখন ভাগ হয়ে যায়। একটা হচ্ছে বিরোধী পক্ষ, আর একটা হচ্ছে সরকারি পক্ষ। আর বিরোধী পক্ষ তখন চিন্তাভাবনা করে যে এই ব্যাপারটাকে কীভাবে গ্রাব করে সরকারকে বদনাম করা যায়। তো এরকম একটা কনটেক্সট এই মুভির মধ্যেও রয়েছে। আর আমার কাছে মনে হয় এই ব্যাপারটা তুলে ধরা মুভির একটা ভালো দিক। এছাড়াও একটা ব্যাপার তুলে ধরা হয়েছে আসলে যে একজন স্টুডেন্ট GPA 5 বা তার মার্কশিটের যে নাম্বারটা থাকে সেটা কিন্তু তাকে জাজ করে না, তার মেধাকে জাজ করে না, কারণ এক একজনের মেধা এক একভাবে বিকাশিত হয়। এরকম একটা কনটেক্সটও এখানে রয়েছে। বাট খুব সুন্দর সুন্দর কনটেক্সট থাকা সত্ত্বেও ওভারঅল যে প্রেজেন্টেশনটা ছিল সেটা জাস্ট বিলো অ্যাভারেজ হয়ে গেছে। ফিল্মের মধ্যে ফার্স্ট হাফে কলেজ স্টুডেন্ট শান্ত খান, তার লাইফ স্টাইল, তার ফ্যামিলি, দেন তাদের কলেজে এন্ট্রি করা তাদের ফিজিক্স টিচার আফ্রি, যে হচ্ছে শ্রাবন্তী, তাকে দেখানো হয়েছে। এই ব্যাপারেই ফার্স্ট হাফটাকে কমপ্লিট করা হয়েছে। সেকেন্ড হাফে এসে মূলত তারা কনটেক্সটের মধ্যে ঢুকে, বাট তাদের যে কনটেক্সটটা ছিল নিরাপদ সড়ক এবং সড়ক দুর্ঘটনা, সেটাকে তারা জাস্ট যেভাবে প্রেজেন্ট করছে, আমার কাছে মনে হয় না যে এই প্রেজেন্টেশনটা পারফেক্ট হয়েছে। এটাকে অন্যভাবে প্রেজেন্ট করা যেত। এখানে যে অ্যাক্সিডেন্টটা প্রথমে দেখানো, সেই অ্যাক্সিডেন্টটা যে ব্যাপারটা তারা ক্রিয়েট করেছে, যখন বাস থেকে নামতে যায়, বাসের যে হেল্পার থাকে সেই হেল্পার তাড়াহুড়ো করে কলেজ স্টুডেন্ট জামশেদকে নামিয়ে দেওয়ার সময় তাকে ধাক্কা মারে, সে পড়ে যায়, অ্যান্ড দেন অ্যাক্সিডেন্ট ঘটে। তো তাড়াহুড়ো করে নেমে আসা, ধাক্কা মারা, এই ব্যাপারটা না প্রেজেন্ট করে সড়ক দুর্ঘটনার ব্যাপারটার উপর ফোকাস করলে ভালো হতো। এবং এখানে একটা জায়গায় পুলিশ বলে যে যে ড্রাইভার এর সাথে দায়ী তাকে আইনের আওতায় নেওয়া হবে, বাট যে গাড়িতে সে অ্যাক্সিডেন্ট করে সেই গাড়িটার কোনো দোষ নাই, ছিল আরেকটা গাড়ির, যে গাড়িটার হেল্পার আর কি তাকে ধাক্কা মেরেছে। তো কনটেক্সটটাকে মনে হচ্ছে প্যাচ লেগে গেছে। বাট সড়ক দুর্ঘটনার যে কনটেক্সট, সেই কনটেক্সটটা এখানে কিন্তু পারফেক্টলি ফুটে ওঠে নাই। এরপর ফ্যাক্ট হচ্ছে এই যে সড়ক দুর্ঘটনা হয়েছে, তারপর ছাত্র আন্দোলন হবে, এই ব্যাপারটা কিন্তু এখানে না সেই ধরনের কোনো আন্দোলন, মিছিল বা বিক্ষোভ দেখানো হয় নাই। জাস্ট মুখে মুখে বিক্ষোভ বিক্ষোভ এই করা হয়েছে, এবং এই বিক্ষোভটা কেন্দ্র করে বিরোধী দল কী চিন্তাভাবনা করছে সেই ব্যাপারটা এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ যেটা বললাম যে রাজনৈতিক দলগুলো যে সুযোগের সদ্ব্যবহার করে সেই ব্যাপারটা আর কি, মানে সুযোগ গ্রাব করে আরেক দলকে বদনাম করা। তো বেসিক্যালি বিক্ষোভ মুভিটাকে এভাবে দুইভাবে ভাগ করা হয়েছে। প্রথম ভাগে লাভ স্টোরি, ফ্যামিলি অ্যান্ড স্টুডেন্ট লাইফটাকে দেখানো হয়েছে। সেকেন্ড হাফে এসে বিক্ষোভ এবং বিরোধী দলের চক্রটাকে দেখানো হয়েছে, কিন্তু এখানে বিরোধী দলের চক্রটার উপর বেশি ফোকাস করা হয়েছে। অ্যান্ড এটাই ছিল বিক্ষোভ মুভির গল্প। তো যেটা বললাম, বিক্ষোভ মুভির মধ্যে কয়েকটা পয়েন্ট আছে যেগুলো খুব ভালো, এবং গল্পটাও কিন্তু খারাপ ছিল না, বাট ওভারঅল প্রেজেন্টেশনটাই কিন্তু সেই মাধুর্যটা তৈরি হয়নি। এছাড়াও যদি অভিনয়ের দিকে তাকাই, এই ফিল্মের মধ্যে জান দিয়ে দিয়েছে হচ্ছে রজতাভ দত্ত। সে দারুণ অভিনয় করেছে বিরোধী দলের নেতা হিসেবে, তার পারফরমেন্স জাস্ট ফারু লেভেলে ছিল, আমার কাছে বেশ ভালো লাগছে। এবং সে একজন গুণী অভিনেতা, সে তার মানটা এখানে বজায় রেখেছে। অন্যদিকে শিবা, শানু, ডন এদের তেমন কোনো কিছু করার ছিল না। এছাড়া ফিল্মের যে মূল আকর্ষণ রাহুল দেব বলিউড থেকে, তাকে জাস্ট দুইবার দেখা গেছে, এবং দুইবারে মিলিয়ে মনে হয় 1 মিনিট দেখা গেছে তাকে অন স্ক্রিন। অর্থাৎ তাকে জাস্ট ছোট্ট একটা ক্যামেরাতে রাখা হয়েছে, বাট তাকে কিন্তু পুরো হাইলাইট করা হচ্ছে যে রাহুল দেব রয়েছে বিক্ষোভ মুভিতে, বাট মুভির মধ্যে রাহুল দেবকে খুঁজেই পাওয়া যাচ্ছে না। যাই হোক, এছাড়া ফিল্মের হিরোইন শ্রাবন্তী, তার পারফরমেন্সও ডিসেন্ট ছিল, বাট ফিল্মের যে মেন আকর্ষণ, ফিল্মের যে লিড, ফিল্মের হিরো, তার পারফরমেন্স একদমই জমে নাই ফিল্মের মধ্যে। সে যেন মেপে মেপে ডায়লগ বলতেছিল, তার পারফরমেন্স যেন একদম লিখিত, সে যেন মুখস্থ সব কিছু বলতেছিল, কোথাও তার এক্সপ্রেশন অ্যাডজাস্ট হচ্ছিল না। আমার কাছে মনে হয় তার আরও গ্রুমিং করা উচিত। বাপের দায় খালি মুভি করলে হবে না, তার আরও স্কিলটাকে ডেভেলপ করা উচিত এবং তারপরে মুভি করা উচিত। এটা টোটালি অ্যাজ এ অডিয়েন্স আমি বলছি, এবং আমি চাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে যেই কাজ করুক সে একটু ভালোভাবেই কাজ করুক। শান্তকানের স্কোপ আছে, তার বাপের টাকা আছে, সে ফিল্ম করছে একের পর এক, বাট সে যদি নিজেকে গ্রুমিং করে, সে যদি নিজেকে ওইভাবে ডেভেলপ করতে পারে,
সে কিন্তু ভালো ফিল্ম দিতে পারবে, স্বাভাবিক। এটা তো জাস্ট আসলাম, শুটিং করলাম, ফিল্ম কমপ্লিট, এটা না করে নিজেকে সেভাবে ডেভেলপ করে ফিল্ম করা উচিত। সো ভিউয়ার্স, ওভারঅল বলতে চাই বিক্ষোভ মুভির হাতে কিন্তু ভালো একটা কনটেক্স ছিল, বাট সেটাকে তারা প্রপারলি না এক্সপ্লোর করতে পারেনি ফিল্মের মধ্যে। আর ফিল্মের মেকিং তো বিলো অ্যাভারেজ, কিছু কিছু সিন আপনার মাথায় গেলে ঘুরবে আসলে কেন দরকার ছিল। ফার্স্ট হাফে তো বিক্ষোভের কিছু দেখাই নাই, মানে যে কনটেক্স সেই কনটেক্সটের মধ্যে তারা ছিল না। এবং ফার্স্ট হাফে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেখানে শান্তখান একটা অ্যাক্সিডেন্ট হয়, বাট শান্তখান ম্যান অফ স্টিল, তার কিছুই হয় না, তাকে একটা গাড়িতে ধাক্কা দেয়, সে উড়ে যায়, আরেক মাথায় পড়ে এবং সে স্টিল দাঁড়ায় রয়েছে। সে হিরো, ইটস ওকে, সে হিরো, বাট অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, একটা গাড়ি থেকে ধাক্কা দিয়েছে, সেটা আরেক জায়গায় যায় পড়ছে, বাট স্টিল সে লাভার বা হিরো। তো এরকম একটা ব্যাপার স্যাপার রয়েছে ফিল্মের মধ্যে অনেক। তো ওভারঅল সব কিছু মিলিয়ে ফিল্মটা একদমই জমে নাই, জাস্ট বিলো অ্যাভারেজ মার্ক একটা ফিল্ম হয়েছে। এবং ফিল্মের মধ্যে দুটো গান রয়েছে, তবে গান দুটো ডিসেন্ট, যদি আপনি অডিও শুনেন বা ভিডিও সহকারে, গান দুটো না অতটা পারফেক্টলি এক্সপ্লোর হতে পারেনি ফিল্মের মধ্যে। তো সব কিছু মিলিয়ে ইন কনক্লুশন বিক্ষোভ জাস্ট দেখার দরকার, দেখেছি। অ্যান্ড আপনি বলতে পারেন যে ভাই মুভি তো খারাপ, আপনি জানবেন শান্তখানে ফিল্ম কেন দেখলেন, ভাই ভিডিও করি, একটা কন্টেন্ট দরকার, তো দ্যাটস আর কি বিক্ষোভ দেখা। তো ওভারঅল বিক্ষোভের রেটিং হচ্ছে 2 out of 5। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এটাই ছিল বিক্ষোভ মুভি, আমার ওপিনিয়ন। আই হোপ আপনাদের ভালো লেগেছে, যদি ভালো করতে লাইক করুন, শেয়ার করেন, আর চ্যানেল নতুন হলে যাওয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখেন, যার চ্যানেলের প্রত্যেকটা আপডেট সবার কি পৌঁছে যায় আপনার কাছে।